ভিউয়ার্স, আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রশাসন শাখা এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন জনবল নিয়োগ করা হবে। পদের নাম যথাক্রমে কম্পিউটার অপারেটর, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে এবং পদ সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরিক মিনিমাম বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি, 60 লিপিতে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই ফ্যাক্স চালনায় দক্ষতা থাকতে হবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। অফিস সহায়ক, পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাস। আবেদনটি অনলাইন ভিত্তিক, সুতরাং http://rthd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণের শুরুর তারিখ 14 জানুয়ারি 2021 সকাল 9 ঘটিকা, আর অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 4 ফেব্রুয়ারি 2021 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এই ক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে অনধিক 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর পরীক্ষার ফি জমা দেওয়ার ক্ষেত্রে 1 থেকে 3 ক্রমিক পর্যন্ত 112 টাকা এবং 4 নম্বর ক্রমিকের জন্য 56 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। এছাড়াও বিস্তারিত জানতে www.rthd.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলে নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ জানা যাবে। পরবর্তীতে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে অ্যাডমিট কার্ডের জন্য SMS পাঠানো হবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 1-to-1 নাম্বার অথবা vis.query@teletalk.com.bd মেল করা যেতে পারে। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 30 বছর নির্ধারণ করা হলেও মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রতিটি পদের বিপরীতে কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে তা স্পষ্ট উল্লেখ করা আছে, তবে শর্ত থাকে যে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।